19/12/1983 খ্রিস্টাব্দে আমার লেখা একটা মজার গল্প গোটপাড়া বনাম বীরপুরে প্রথম পর্ব পাঠ করে শোনাচ্ছি। প্রথম পা বল ঠ্যাঙে লাগাতে গিয়ে বিপক্ষের গায়ে লাগতেই যত বিপত্তি, সে এক মজার কাণ্ড। গ্রীষ্মের এক বিকেল, কথা ছিল জগন্নাথকে সঙ্গী করে মাঠে খেলা দেখতে যাব। তা জগন্নাথ ম্যাচ প্র্যাকটিসে যাবে, তাই ওর মাস্তুতো দাদা সন্তুই সঙ্গী হলো। জগন্নাথ বলল, আজ ফার্স্ট ডিভিশনের খেলা আছে, ভালো খেলা হবে। মাঠে গিয়ে দেখি ভালো খেলা, দুর্দান্ত এক্সিবিশন চলছে, দস্তুর মতো লড়াই, ঠ্যাং বনাম বল। খেলা হচ্ছে বীরপুরের সাথে গোটপাড়ার, দুদলই বেশ সেজে গুজে গুছিয়ে গেছে এসেছে। খেলাটা বড় কথা নয়, ড্রেসটাই আসল ব্যাপার। ড্রেসটা বেশ জমকালো, না হলে খেলার আর থাকেটা কি? তাই জার্সিগুলো বেশ জবরদস্ত। পোশাকের ব্যাপারে অবশ্য কোনো বাধানিষেধ আরোপ করা হয়নি, এটা দলমতের ঊর্ধ্বে। মাঠে একটু দেরিতে ঢোকার জন্য শুরুটা দেখতে পারিনি, তবে গুরুদেব সব প্লেয়ারদের দেখেছি। মধুর লোভে মধুমক্ষীরা ঝাঁক বেঁধে চলেছে, যেন ফাঁক পেলেই ঝাঁ করে একটু মধুর আস্বাদ নিয়ে নেবে। দর্শকরাও সোচ্ছায় প্লেয়ারদের উৎসাহিত করছে, চালিয়ে যাও, আরো জোরে নাতি মার, হেটো দিয়ে গুতো মার, বলটা ফিক্সড করে দে, ইত্যাদি ইত্যাদি। দর্শকদের উৎসাহে উৎসাহিত হয়ে বলে নাতি মারার পার্সেন্টেজ যখন কিঞ্চিত বেড়েছে, ঠিক তখনই ছন্দপতন। বীরপুরের রাইট আউট বলে লাথি মারতে মারতে সরল পথে এগিয়ে যেতে যেতে হঠাৎ বিপক্ষের কর্নারের কাছে আটকে গেল। না আটকেওর উপায় ছিল না, থামতে তাকে হতোই। যদি বা গোটপাড়ার লেফট ব্যাক ওকে না ঠেকাতো, তবে নির্ঘাত গোল লাইনের বাইরে বসা দর্শকরা ওর গতি রোধ করে দিত, কারণ বীরপুরের এই প্লেয়ারটি বল নিয়ে ডাইনে বায়ে বেঁকতে পারেন না। এরপরে ধুন্ধুমার কাণ্ড, সতীনের চুলোচুলি, দুই প্লেয়ার পায়ে পা জড়িয়ে মাটিতে পড়লেন এবং ফলশ্রুতি হিসেবে চুল টানাটানি, খিমচা খিমচি, কিলাকিলি, গালাগালি ইত্যাদি ইত্যাদি। দর্শকরা চেঁচাতে লাগলো, ও দুটোকে বের করে দে রে। বীরপুরে এক কর্মকর্তার উত্তেজক উক্তি, প্লান্টিক প্লান্টিক। রেফারি কিং কর্তব্য বিমূঢ়, এখানে গুরুতর পরিস্থিতিতে কি করা উচিত ঠিক বুঝে উঠতে পারছিলেন না। অনেক চিন্তা ভাবনার পর যখন প্লেয়ার দুজনের মাথায় আলু গজিয়েছে, হঠাৎ একটা ওয়ান ড্রপের সিদ্ধান্ত নিলেন এবং তা কার্যকর করার মুহূর্তে হঠাৎ ঘড়ির দিকে তাকে পিপি করে বিরতির বাঁশি বাজিয়ে দিলেন। খেলা হওয়ার কথা ছিল 30-30-60 মিনিট, রেফারি 20 মিনিটের বিরতির বাঁশি বাজালেন। বিরতির সময় আমরা যখন সমালোচনায় মুখর, তখন প্লেয়াররা জলযোগে, প্রকৃতপক্ষে বরফ যোগে ব্যস্ত। দুজন আইসক্রিমওয়ালা আইসক্রি বলতে বলতে মাঠে ঢুকে পড়ল। তারপর মাঝ মাঠে কি সুরুৎ সুরুৎ আওয়াজ, 5 পয়সা আইসক্রিম অন্তত 4.5 পয়সা উসুল করা চাই, কাঠি দুবার বেশি চুস্ত হয় অভি আচ্ছা, বিনে পয়সার জিনিস। গোটপাড়ার 6 নম্বর প্লেয়ার একটুর জন্য অমৃতলাভে বঞ্চিত হতে চলেছিল, ঘটনা সামান্য জল বিয়োগ, তাতেই বিষম গোলযোগ। শেষমেশে আমারটা আমারটা বলে প্রবল চিৎকার জুড়ে দেওয়ায় তারও একটা হিল্লে হলো। বিরতি শেষ হতে বিশেষ বাকি ছিল না, সুতরাং খেলা শুরু হলে আবার দেখা গেল ওই প্লেয়ারটি আইসক্রিম চুষতে চুষতেই খেলা চালিয়ে যাচ্ছে। রেফারি তাকে মাঝে মাঝে সতর্ক করে দিচ্ছিলেন, কিন্তু পাঁচের মায়া বড় মায়া, আরেকটুস বলে কাঠি পর্যন্ত চালিয়ে গেল। দ্বিতীয়ার্ধ খেলা বেশ চলছিল, প্লেয়াররা ছুটন্ত বলকে দুরন্ত গতিতে মারতে গিয়ে মিস করে ওই যা বলে আক্ষেপ সূচক ধ্বনি তুলছিল, মাঝে মাঝে বিপক্ষের প্লেয়ারদের উদ্দেশ্যে বিড়বিড় করে সাপ সাপান্ত করছিল। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়, প্রকৃতপক্ষে শেষ সময়, রেফারি তার ভুল বুঝতে পেরে কৃতকর্মে প্রায়শ্চিত্ত করতে 40 মিনিট খেলা চালিয়ে গেলেন। প্রতি অর্ধে খেলা হওয়ার কথা ছিল 30 মিনিট, প্রথমার্ধে রেফারি ভুল করে 20 মিনিট খেলিয়েছিলেন, তার প্রায়শ্চিত্ত হিসেবে দ্বিতীয়ার্ধে 40 মিনিটেরও বেশি খেলা চালিয়ে গেলেন। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময় বীরপুরের 7 নম্বর প্লেয়ার বিপক্ষের গোলের 2-3 গজ দূরে বল পেয়ে বসলেন। আমরা নড়ে চড়ে উঠলাম, কিন্তু আশা ছলনাময়ী, 7 নম্বর প্লেয়ার হাঁটু মুড়ে পড়ে গেলেন। বিপক্ষের গোলকিপার দলের এক কর্মকর্তার সাথে গূঢ় আলোচনায় মগ্ন ছিলেন, হঠাৎ বিপদের আঁচ পেয়ে গোলের পেছন থেকে রোসো রোসো শব্দে বিকট আওয়াজ তুলে ছুটে এসেছে এবং তাতেই বিপক্ষে স্ট্রাইকার ঘাবড়ে গিয়ে পড়ে গেছে। নাটকের শেষ পর্বে আবার চমক, গোটপাড়ার এক গুটলে মার্কা বিটলে প্লেয়ার বলের স্বাদ গ্রহণের আশায় বহুক্ষণ ধরে পাই পাই করে ছুটছিল। বেচারা সারাক্ষণ শুধু দৌড়েই গেছে, পরিশ্রমে উপযুক্ত ফল পায়নি। হঠাৎ বলকে উড়ে আসতে দেখে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে মারতে গিয়ে সোজা বিপক্ষের 16 নম্বর প্লেয়ারের গায়ে লাথি, এরপর ধুন্ধুমার কাণ্ড, 16 নম্বর প্লেয়ার কর্তৃক 4 নম্বর প্লেয়ারকে হাঁটু দিয়ে গুতো দান। রেফারি এবার কুইক ডিসিশন নেন, 16 নম্বর প্লেয়ারকে লাল কার্ড দেখান। দর্শকরা ক্রমাগত চেঁচাচ্ছিল, 4 নম্বর 4 নম্বর। 16 নম্বরও দর্শকদের সাপোর্ট পেয়ে খুব বুক ফুলিয়ে মাঠে এক চক্কর ঘুরে নেয়। 4 নম্বরের অবস্থা তখন বড় করুণ, শেষে আর থাকতে না পেরে দুঃখ দুঃখ মুখ করে মাঠ ছেড়ে
বেরিয়ে যায়। আমাদের পাশে দাঁড়ানো এক ভদ্রলোক 4 নম্বর প্লেয়ারকে বললেন, দুঃখ করে কি আর হবে, খেলার এমনটা হয়েই থাকে। সন্তু বলল, আমি ঠিক তোমার মতো একটা লোকের খোঁজ করছিলাম। ঠিক করেছো ভাই, অন্যায়কে কখনো প্রশ্রয় দেবে না। এই ঘটনার পরে রেফারি খেলা চালিয়ে যান। কে বেরোলো, কে থাকলো, সে খবর কে রাখে? কে আসে কে যায় ব্রজে তার খোঁজ রাখেন না অত শত। খেলা শেষে লঙ্কাকাণ্ড, দর্শকরা রেফারিকে মনের মতো গাড়টা ও চাটি দিয়ে অভিনন্দিত করে। ফেরার পথে গোটপাড়া এক কর্মকর্তার সাথে দেখা, তিনি দুঃখ প্রকাশ করে বললেন, জেতা গেম বুঝলেন মশাই, দেখলেন নি তো 10 জনে খেললাম। আসল কথা কি জানেন, ওই 4 নম্বর প্লেয়ারটা বড়ই সরল। মুখে বললাম ঠিকই, মনে মনে বললাম সবই নসিবের খেল, আল্লাহর মর্জি।